রাস্তার এক কুকুরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে রায়গঞ্জ থানায় এক যুবকের বিরুদ্ধে কুকুর খুনের লিখিত অভিযোগ দায়ের করল উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যাল নামে একটি পশুপ্রেমী সংস্থা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়গঞ্জ পশু হাসপাতালে মৃত কুকুরটির ময়নাতদন্ত করেছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় একটি সারমীয় ওই যুবককে কামড়ে দেয়। সে সময় তার হাতে থাকা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে নৃশংসভাবে মেরে ফেলে ওই কুকুরটিকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কিন্তু আমি রাস্তাতে গাড়ি যাচ্ছি, রাস্তাতে হাঁটছি, হট করে একটা পাগল কুকুরটা এসে আমাকে কামড় দিল। কামড় দিয়ে আমি দেখি কামড় দিল, আমার হাতের মধ্যে কাজের রড ছিল, তো রড দিয়ে আমি বাড়ি মেরে দিচ্ছি। জানি না কুকুরটা মরবে কি না, আমার নিজের দেহটা বাঁচানোর জন্য। তারপরে আমি বাড়ি মেরে আমি দৌড়ে আসছি, তো দেখি এরকম এরকম ব্যাপার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালের সদস্যরা। মৃত কুকুরটিকে উদ্ধার করেন তারা। রায়গঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। জামিন অযোগ্য ধারায় মামলা হয় অভিযুক্তের বিরুদ্ধে। সংস্থার কর্ণধার গৌতম তাঁতিয়া জানিয়েছেন, সুদর্শনপুর এলাকায় একটা কুকুর হয়তো দু তিনজনকে কামড় দিয়েছিল। আমরা সন্দেহ করছি হয়তো জলাতঙ্ক ছিল। ওই কুকুরটাকে এখানে গ্যারেজে কাজ করে একটা ছেলে আশাপূর্ণ মজুমদার, সে নৃশংসভাবে পিটিয়ে মেরেছে। তাতে অনেক লোকই ক্ষুব্ধ। তো সেই কুকুরটাকে পিটিয়ে মারার পর আমাদের কাছে যখন খবর আসে, তখন রাত্রিবেলা গিয়ে আমরা এটাকে উদ্ধার করি এবং আমরা রায়গঞ্জ থানায় একটা FIR করি। আমরা চাচ্ছি যে এইভাবে নৃশংসভাবে যাতে কোনো প্রাণীকে হত্যা না করা হয়। যদি কোনো প্রাণী সত্যিই জলাতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, তাহলে আমাদের খবর দেওয়া হোক, প্রাণী সম্পদ বিকাশ বিভাগে খবর দেওয়া হোক, তাকে উদ্ধার করে সঠিক জায়গায় রাখা হবে। এভাবে নৃশংসভাবে কারো জীবন কেড়ে নেওয়াটা অবলা পশুর ঠিক নয়। আমরা তার শাস্তির দাবি করছি, তার সাথে এটাও আশা করছি যে ভবিষ্যতে হয়তো সেই কাজটি এরকম করবে না, এবং এই শাস্তি যাতে অন্যদের সচেতন করে যে এইভাবে কারো প্রাণ কেড়ে নেওয়া যায় না, সে মানুষই হোক বা পশু হোক। পুলিশ মৃত কুকুরের ময়নাতদন্ত করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্ত এখনও অধরা। কলকাতা 24/7, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।